আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নয় এটি একটি ফ্যাসিস্ট একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং যেহেতু একটা বিপ্লবের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট দলটিকে বিতাড়িত করেছি পরাজিত করেছি তার মানে যেদিন আমাদের এই বিপ্লবের বিজয় হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে গতকাল আমাদের মিটিং ছিল আমরা সেখানে এই বিষয়টি নিয়ে আসছি এবং এটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে তো ইতিমধ্যে আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যে বক্তব্যটি দিয়েছেন এটি ছাত্র জনতার রক্ত এবং জীবনের বিনিময়ে অর্জিত যে বিপ্লব এই বিপ্লবকে এক প্রকারের অসম্মান করা হয়েছে অশ্রদ্ধা করা হয়েছে এই বিপ্লবকে প্রক্রান্তরে তিনি আসলে মানে অস্বীকার করেছেন কারণ আপনারা জানেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এটি কিন্তু কোনো গতানুগতিক কিংবা ধারাবাহিক কোনো সরকার নয় যে কোনো একটা সিস্টেমের মধ্য দিয়ে আগের সরকারের পরিবর্তন হয়ে এর ক্ষমতায় আসছে বরং একটা ফ্যাসিস্ট রেজিমকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা পরিবর্তন করে এই বিপ্লবী সরকারটি গঠন করেছি এটি হচ্ছে একটি বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের দায়িত্বে এসে কোনো ব্যক্তি যদি এখন সেই ফ্যাসিবাদী রেজিমের কালা কানুন প্রতিষ্ঠা করতে চায় কিংবা তাদেরকে পুনরায় বাংলাদেশের রাজনীতির ময়দানে পুনঃ প্রতিষ্ঠা করতে চাই এটা অবশ্যই এদেশের ছাত্র জনতা আমরা কেউ মেনে নেব না এবং এটা হতেও দেব না আমরা গতকালকেই এটি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু এই বিষয়টি আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি যে কালকের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে এই বিষয়টির চূড়ান্ত সমাধান না হলে ছাত্র জনতা কিন্তু চুপ থাকবে না কারণ আমরা স্পষ্ট করে বলেছি ছাত্র জনতা আপনাকে এই চেয়ারে বসিয়েছে ভুলে যাবেন না যে আপনাকে এই চেয়ার থেকে নামাতে ছাত্র জনতার এক সেকেন্ডও সময় লাগবে না আপনি এই চেয়ারে বসে উদ্ভট বক্তব্য দিবেন আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবেন শেখ হাসিনাকে দেশে এনে আবার রাজনীতির সুযোগ করে দিবেন আর ছাত্র জনতা বসে বসে ঘুমাবে এটা ভাববার কোনো কারণ নেই শাখাওয়াত হোসেন সাহেব তার এই বক্তব্যের মাধ্যমে আমরা একটি গভীর ষড়যন্ত্রের আভাস পেয়েছি কারণ আপনারা দেখেন রাজনৈতিক দলগুলোর রাজনীতি করতে কোনো বাধা নেই প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার রয়েছে তাদের রাজনীতি করার কিন্তু আপনার বুঝতে হবে আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নয় এটি একটি ফ্যাসিস্ট একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং যেহেতু একটা বিপ্লবের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট দলটিকে বিতাড়িত করেছি পরাজিত করেছি তার মানে যেদিন আমাদের এই বিপ্লবের বিজয় হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে আর নেই আপনারা কীভাবে এই দলটিকে রাজনৈতিক দল বলে থাকেন যে দলের হাতে হাজার হাজার মানুষের জীবন হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে অসংখ্য মানুষকে ক্রসফায়ার দেওয়া হয়েছে গুম করা হয়েছে এরকম একটা সংগঠনকে কোনোভাবেই পলিটিক্যাল পার্টি বলা যায় না কারণ এটি রাজনৈতিক দলের যে নেচার যে বৈশিষ্ট্য থাকার কথা তার সবকটি আওয়ামী লীগ হারিয়েছে সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ একটি অভিশপ্ত একটি অভিশপ্ত মৃত রাজনৈতিক দলের নাম যারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে ছাত্র জনতা যাদেরকে কবর দিয়ে দিয়েছে সুতরাং এদেরকে কবর থেকে এনে আপনি আবার মানে পুনর্জীবন দান করতে চান সাখ সাহেব হোসেন সাহেব এটি আমরা মেনে নেব না এটি আমাদের পরিষ্কার দাবি একই সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা স্পষ্টভাবে বলেছে যে উনাকে এই পদে আর কোনোভাবেই রাখা যাবে না এবং উনি নৈতিকভাবে এই পদে থাকার নৈতিকতা হারিয়েছেন সব ভালো হয় তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন এটা বেটার অন্যথায় আমরা সরকার প্রধানকে জানিয়েছি আশা করি ছাত্র জনতার দাবির আলোকে তিনি অতি দ্রুত সিদ্ধান্ত নেবেন এটি আমাদের পরিষ্কার বক্তব্য এখন আমরা যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা সরকার প্রধান ওনার কাছেই এই আপিলটা করেছি আমরা দেখি উনি কি সিদ্ধান্তটা নেই ওনার সিদ্ধান্তের পরে আমরা আসলে আমাদের পরবর্তী যে স্টেপ সেটা আমরা নেব। গতকালকে তিনি আশ্বাস বলতে আমাদের কথা আমাদের মতামত আমাদের দাবিগুলো তিনি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং তিনি বলেছেন আমার সরকারের যে অন্যান্য স্টেক হোল্ডারগুলো রয়েছে অর্থাৎ বডির অন্যান্য যে সদস্যরা রয়েছেন উপদেষ্টারা রয়েছেন ওনাদের সাথে আমি বসে মিটিং করে সিদ্ধান্তগুলো নেব আপনাদের মতামতকে গুরুত্ব সহকারে আমরা নিলাম আশা করি এই বিষয়গুলো নিয়ে আমরা খুব দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো এবং সিদ্ধান্তে পৌঁছাবো